গলায় মাছের কাঁটা আটকে বের করুন এভাবে, বাঙালি মানেই মাছ ভক্ত তা কিন্তু এখন আর বলা যাবে না। মাছের সুস্বাদু সব পদ চেখে দেখতে ভোজনবিলাসীদের উৎসাহ দিন দিন বাড়ছেই, তবে কিছু কিছু খাবার একটু যত্ন নিয়ে সময় দিয়ে খেতে না হলে উল্টো বিপদ। এই যেমন মাছের কথাই ধরুন, গলায় একবারও মাছের কাঁটা আটকায়নি এমন সংখ্যা বোধ হয় হাতে গোনা, আর তার জন্য অনেককে দৌড়তে হয়েছে হাসপাতালেও। কিন্তু এমন বিপদ ঘটলে যাতে চটজলদি সেই কাঁটার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় বা আটকে থাকা কাঁটাকে সরিয়ে ফেলা যায়, তার জন্য রয়েছে সহজ সমাধান। আর তা কি জানেন, প্রথমে দলা দলা করে বা বল আকারে ভাত গিলে ফেলার চেষ্টা করতে হবে, সুবিধা হলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে চেষ্টা করুন। ভাত না হলে হাতের কাছে কলা থাকলে তা খেয়েও চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু উপরের দুটি উপায়ে সমাধান না হলে হাতিয়ার করুন কোল্ড ড্রিঙ্কসকে। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নাকি নরম করে দিতে পারে গলার কাঁটা। আবার পাতিলেবু লবণ মাখিয়ে যদি তার রস চুষে খান তাহলে কাঁটা নরম হয়ে যেতে পারে। ভিনেগারও কিন্তু লেবুর মতোই কাজ করে অনেকটা। অলিভ অয়েলও নাকি কাঁটাকে পিচ্ছিল করে দিতে সাহায্য করে।